একজন স্ত্রী তার স্বামীকে বলছে, আচ্ছা তোমার বাবা মা যদি বৃদ্ধা হয়ে যায়, এখন যেমন ভালোবাসো, বৃদ্ধার সময় কি সে একই রকম ভালোবাসবা? তখন ছেলেটি কোনো কথা না বলে পকেট থেকে একটি টাকার নোট বের করে বলল, আচ্ছা বলো তো এটি কয় টাকার নোট? তখন স্ত্রী বলল, এটি 20 টাকার নোট। ভালোভাবে দেখে বলছো তো? বলছি হ্যাঁ, এটি 20 টাকার নোট। তারপরে কি করলো স্বামীটি? টাকাটি হাতের মুঠোর ভিতর মুড়িয়ে ফেললো। মুড়িয়ে ফেলার পরে বলছে, আচ্ছা এবার বলো তো এটি কয় টাকার নোট? বলছে, এটি 20 টাকার নোট, আমি তো বললাম এটি 20 টাকার নোট। আবার কি করলো ছেলেটি? টাকাটা মুড়িয়ে ফেললো। মুড়িয়ে ফেলার পরে গ্লাসে পানি আছে, পানির ভিতরে ভিজিয়ে দিল। ভিজিয়ে দিয়ে আবার তোলার পরে বলছে, আচ্ছা বলতো এটি কয় টাকার নোট? তখন মেয়েটি আবারও রাগ করে বললো, কেন আমি তো বললামই এটি 20 টাকার নোট। তখন ছেলেটি আবার কি করলো, টাকাটি মুড়িয়ে ফেললো। মুড়িয়ে ফেলার পরে দূরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তখন তার স্ত্রীকে বলছে, আচ্ছা ওই টাকাটি তুলে আনো তো। আনার পরে বলছে, বলতো এটি কয় টাকার নোট? তখন আবারও বলছে, এটি তো 20 টাকার নোট, আমি তো বললামই 20 টাকার নোট। মানে মেয়েটি বিরক্ত বোধ করছে। তার স্বামী বলল, আচ্ছা দেখো যখন আমি পকেট থেকে টাকাটি বের করলাম, আমি মোড়ানোর পরে যখন আমি টাকাটি সোজা করলাম তখনও কিন্তু 20 টাকা ছিল। যখন আমি টাকাটি মুড়িয়ে পানির ভিতর দিলাম তখনও 20 টাকা ছিল। যখন আমি টাকাটি মুড়িয়ে দূরে ফেলে দিলাম আবার কাছে আনলাম তখনও 20 টাকা ছিল। তাহলে এবার চিন্তা করে দেখো, টাকার মান কিন্তু সে একই রকম রয়ে গিয়েছে, টাকার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তুমি ভাবলে কিভাবে যে এই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করে লালন পালন করলো, আমাকে বড় করলো, যে এই বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করানোর জন্য দিন রাত পরিশ্রম করে গেল, তুমি ভাবলে কিভাবে আমি তাদেরকে বৃদ্ধা বয়সে ভালোবাসবো না? তারা তো আমার হৃদয়ের স্পন্দন, আমি আমার জীবন দিয়ে হলো তাদেরকে আগলে রাখার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটার মাধ্যমে আপনারা কি শিখলেন তা জানি না, তবে যার মাথার উপরে মা বাবার ছায়া নেই সে জানে মা বাবা একজন সন্তানের জন্য কত বড় আশীর্বাদ। তাই আসুন এখনো আমাদের মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে সেবার মাধ্যমে আমাদের জীবনটাকে ধন্য করি। আমাদের জীবনটা যেন তাদের খেদমত করতে করতে উৎসর্গ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।